वर्ड टा सिखो से तो सके हाँ ओरी ओरी माने की hear or listen अच्छा ओरी अमरा प्रतिदिन इटा व्यवहार करी जब भाई ऑडियो टा छारन माने ऑडियो और वीडियो তার মানে কি অডিও জিনিসটা কার সাথে রিলেটেড শোনা আমি বললাম যে এটার মানে ভিডিও না এটা শুধু অডিও আছে তাহলে আপনি কি বুঝতেছেন শুধু শুনতে পারবে যে ভাই এটা মানে অডিও লেকচার বা অডিও লেকচার ঠিক আছে যে অডিও ভিডিও লেকচার না এটা অডিও লেকচার আমরা যে ক্লাসটা নিচ্ছি এটা অডিও লেকচার না ভিডিও লেকচার ভিডিও লেকচার আচ্ছা ভিডিও শব্দটা আরেকটা রুট ভিজুয়াল থেকে আসছে এটা নিয়ে আমরা পরে কথা বলবো ভিশন ভিজুয়াল স্পিন রুট আলাদা তো আজকে অডিওটা শুনেন মানে ভিডিও ছাড়া নেক্সট দিন আমরা ভিডিওটা শিখবো আচ্ছা তাহলে অডিও জিনিসটা মানে বোঝা যাচ্ছে অডিও জিনিসটা মানে কি শোনা লিসেন ইজ রিলেটেড আচ্ছা এটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে অডি এমনিতেই লিসেন যেটা ইংরেজি শব্দ তাহলে অডিও থেকে আসছে এবং এই যে ল্যাটিন শব্দগুলো রুট এগুলো ইংলিশে ফ্রিকোয়েন্টলি ব্যবহার হয় যেভাবে আমাদের বাংলা ভাষা আসছে সংস্কৃত থেকে আসছে হ্যাঁ তারপর অন্যান্য ভাষা থেকে আসছে এরকম আর কি যে রুট শব্দ তো ওদের এই অনেক ওয়ার্ড সারাদিন ওরা ইউজ করে মানে রেগুলারলি ওরা ইউজ করে সেটা আসছে কোথেকে অডি থেকে আচ্ছা এই ওডি থেকে যদি আমি অ্যান্স লাগাই আমরা তো ক্লাসে শিখেছি অ্যান্স মানে কি অ্যান্স সিরি লাগলে কি হয় নাউন হয়ে যায় আচ্ছা তাহলে অডিওর সাথে অ্যান্স লাগছে জিনিসটা হচ্ছে নাউন তো অডিয়েন্স মানে কি শ্রোতা মানে যারা শুনতেছে আচ্ছা এই অ্যান্স একটা রুট শব্দ এর অর্থ হলো অ্যাকশন অর কন্ডিশন মানে অ্যাকশন মানে তাহলে অডিয়েন্স অ্যান্স যখন থাকে আমরা কি বুঝি অ্যাকশন শোনা মানে তাহলে মানে কি ওডি মানে কি শোনা তাহলে অডিয়েন্স শোনার অ্যাকশন শোনার অ্যাকশন যারা করতেছে তারা কে শ্রোতা আমরা বাংলায় বলি কি যারা শ্রোতা হ্যাঁ অডিয়েন্স ওই অ্যান্স মানে হচ্ছে অ্যাকশন আচ্ছা ওডি শব্দের অর্থ কি লিসেন আচ্ছা টোরিয়াম শব্দটা আসছে হচ্ছে লোকেশন থেকে কি কোথেকে আসছে টোরিয়াম এটাও ল্যাটিন শব্দ এটা আসছে কোথেকে টোরিয়াম মানে লোকেশন তাহলে হচ্ছে অডিটোরিয়াম মানে যে লোকেশনে মানুষ শুনে সেটাকে কি বলি আমরা অডিটোরিয়াম ভাই অনুষ্ঠানটা কোথায় হবে ভাই ওই যে অমুক অডিটোরিয়ামে যান আমাদের অডিটোরিয়ামে অনুষ্ঠান আছে অডিটোরিয়ামে মানুষ কি করে শুনে এই জন্য ওইটার নাম হচ্ছে অডিটোরিয়াম তারপরেটা হচ্ছে অডিশন আচ্ছা আমরা বলি না যে গানের অডিশন আছে আমাদের হ্যাঁ অডিশন মানে হচ্ছে এই সং এতদিন আমরা জানতে নাউন এর মিনিং হচ্ছে প্রসেস বা অ্যাক্ট প্রসেস অডিশন অর্থাৎ শোনার প্রসেস বা শোনার কাজ মানে আমি অডিশনে যাচ্ছি আমরা বলি না যে আজকে আমার গানের অডিশন আছে তার মানে কি গানের মানে তার হ্যাঁ তার গানটা শুনবে বা শোনার পর তাকে সিলেক্ট করবে মানে একটা প্রসেস সিলেকশন অ্যাক্ট শোনার সিলেকশন মানে শুনে তাকে তো আমরা বলি গানের অডিশন আছে যে অডিশন কবে এখান থেকে আসছে সে অডিশন আচ্ছা এটা অ্যাডজেক্টিভ বিএলই থাকলে কি হয় হ্যাঁ আচ্ছা বিএলই শব্দটা বেসিক্যালি এটা দিয়ে বোঝা হচ্ছে এইগো বা ক্যান এটা দিয়ে কি বোঝায় হ্যাঁ এইগো বা ক্যান মানে জিনিসটা হচ্ছে এইগো অডিও যেটা শোনা যায় তাহলে যেটা শোনা যাবে কি অডিও মানে আমরা শুনতে পারি ভাই আপনার কথা শোনা যাচ্ছে না ইউ আর নট অডিও মানে সে এরকম অডিও হি ইজ ভেরি অডিও যে আমরা অনেকে অনেকের ভয়েস খুবই অডিও যে এখান থেকে মানে ঘর থেকে কথা বলে রাস্তা মানুষ শুনতে পারে অডিওবল মানে শোনা যায় আমরা অনেক সময় ভিডিও তুলি না ভাই আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো মাইক্রোফোন স্ক্রিন দেখেন তো শুনেন কিনা তো অবস্থায় অ্যাম আই অডিওবল আমরা বলি না অডিওবল মানে কি আমাকে শোনা যায় মানে ইউ ক্যান হিয়ার অডিওবল মানে হচ্ছে ক্যান হিয়ার অডিওবল মানে হচ্ছে ক্যান হিয়ার এইবল মানে হচ্ছে ক্যান মানে ওটা অসে কিনা আচ্ছা এই গেল এখন অডিট অডিট শব্দের অর্থ হচ্ছে কি অডিট মানে শোনা অডি অডি মানে হচ্ছে শোনা অডিটে সে টিল আছে এই অডিট মানে হচ্ছে শোনা তো এই টিপে দিয়ে বোঝা যাচ্ছে হিয়ারিং প্রসেস আমরা বলি না যে অডিটে আসছে অডিট মানে আজকে আমাকে আমাদের প্রতিষ্ঠান অডিট করতেছে উনি শুনতে আসছেন এটা আসলে আগে থেকেই ছিল অডিট যে শুনতে আসছে যে আপনার প্রতিষ্ঠান কীভাবে চালাচ্ছেন মানুষকে সার্ভিস দিচ্ছেন কিনা এটা অডিট যে অডিটে আসছে উনি অডিট করতে আসছেন সে অডিটটাও আসছে এখান থেকে আচ্ছা এবার ওডি ওডি মানে শোনা এর সাথে ওডি বা কি আচ্ছা এবার বলো অডিও টেপ আমরা বলি টেপ রেকর্ডার সেইখানে এসে অডিও টেপ অডিও ভিজুয়াল মানে অডিওর সাথে কি আছে ভিজুয়াল মানে দেখা যাবে হ্যাঁ ভিডিও আছে অডিও ভিজুয়াল মানে হচ্ছে ভিডিও আচ্ছা মানে অডিও প্লাস ভিডিও দুটোই পাওয়া যায় অডিও ভিজুয়াল আচ্ছা আমরা কি গ্রাফ শিখছিলাম না গ্রাফ মানে কি রাইটিং হ্যাঁ আর গ্রাম মানে কি গ্রাম মানে হচ্ছে রাইটিং ঠিক আছে গ্রাফ এবং গ্রাম দুইটাই রাইটিং আমরা দুটো গ্রাম স্পেশালি পড়বো আপনারা জানেন গ্রাম মানে রাইটিং এখন অডিওগ্রাম মানে কি অডিওটা লেখ শেখে এবার আসি তো আরেকটু জিনিস আসি দেখেন অডিও প্লাস লজি তার মানে কি হলো হ্যাঁ অডিও লজি মানে কি দ্য স্টাডি অফ ইয়ারিং আচ্ছা অনেকে আছে না মানে অডিওলজি কাজ করে যে মানে আমাদের কান কিন্তু শোনার কাজ করে
তো এটা নিয়ে যারা পড়াশোনা করে, যে একজন বাচ্চা ঠিক মতো শুনতেছে কিনা, আমি ঠিক মতো শুনতেছি কিনা, বা আমাদের শোনার ক্ষমতা কমে যাচ্ছে কিনা, এগুলি নিয়ে যে স্টাডি হয় সেটাকে কি বলি? অডিওলজি, তার মানে দ্য সায়েন্স অফ অডিও। আচ্ছা, এই বিষয়ে যে এক্সপার্ট তাকে কি বলবো আমরা? অডিওলজিস্ট। আচ্ছা, আমরা সবসময় অডিওলজিস্টের কাছে যাই যদি কারো কানে সমস্যা হয়, তখন ডাক্তারের কনসালটেন্ট কাকে পাঠায়? অডিওলজিস্টের কাছে পাঠায়, যারা এটা কি করে মানে ইট ইজ এক্সপার্ট অডিওর উপরে। তারা সব বিভিন্ন শব্দ দেয় দিয়ে মানে পেশেন্টের কাছ থেকে জানতে পারে যে সে কতটুকু মানে কানের ক্ষমতা আছে, কতটুকু নেয়, বা কানের কি কি থেরাপি দিবে, বা কানের জন্য কি ধরনের ট্রিটমেন্ট লাগবে তার ডিফাইন করে। তারা হচ্ছে কি? অডিওলজিস্ট। আর গ্রাম এই অডিওলজিস্টরা ওই অডিও, ওই যে আপনারা দেখবেন যে গানের মধ্যে এরকম লেখা ওঠে যে এরকম এরকম, দেখছেন কিনা? হ্যাঁ, এগুলো হচ্ছে অডিওগ্রাম। গ্রাম মানে রাইটিং, যে শব্দ উঠানামা করতেছে, দিস ইজ কল অডিওগ্রাম, মানে অডিও গুলি সে এইভাবে এভাবে লিখে। এই যে হ্যাঁ অডিওগ্রাম, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন সময় চ্যাপ্টার দেখবেন এগুলি উঠতেছে, যে ভয়েস আপের টোন করি আমরা, সে অডিওগ্রাম এগুলি লিখে আর কি, যে এখানে কি ধরনের আসছে। তাহলে অডিওলজি বুঝতে পারছি, লজি মানে তো সায়েন্স আগে থেকে আমরা পড়েছি, তাহলে অডিওলজিস্ট মানে এর উপরে যে এক্সপার্ট। ঠিক আছে, আচ্ছা এবার রুট হচ্ছে ড্যান্ট। রুটটা কি? আচ্ছা, ড্যান্ট সাধারণত দাঁত, সবাই আমরা কিন্তু সবারই ডেন্ট আছে, আছে না? হ্যাঁ, কিন্তু এখন আমরা ওই ড্যান্ট ইউজ না করে বেশি ইউজ করে কি? আচ্ছা, চতুর প্লুরাল কি? খুবই সুন্দর। হ্যাঁ, টুথকে জাস্ট এখানে এইভাবে প্লুরাল করে, টিথ। আচ্ছা, ডেন্ট আসছে টুথ থেকে। আচ্ছা, তাহলে ডেন্ট আল, আল মানে হচ্ছে কি? অ্যাবাউট, মানে অ্যাবাউট ডেন্ট, অ্যাবাউট টিথ। তাহলে ডেন্টাল মানে হচ্ছে দাঁত, সম্বন্ধনীয়। তারা যেমন এক্সাম্পল দেয়, আমরা ডেন্টাল কি হতে পারে? ডেন্টাল কেয়ার। হ্যাঁ, ডেন্টাল কেয়ার হতে পারে, ডেন্টাল কোর্স হতে পারে। তাহলে ডেন্টাল কেয়ার, তারপর ডেন্টাল, হ্যাঁ ডেন্টাল কোর্স, যেমন এই ডেন্টাল কোর্স আছে। আচ্ছা ঠিক আছে, তবে ডেন্টালের সাথে এটা অ্যাডজেক্টিভ, এর সাথে কেয়ার কোর্স যেভাবে ওয়ার্ড লাগে চেঞ্জ করা, অনেক ওয়ার্ড তৈরি করা যায়। তো ডেন্টাল মানে বুঝছেন অ্যাবাউট টিথ। আচ্ছা, এল থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, তাহলে যে ডেন্ট মানে দাঁত বিষয়ে এক্সপার্ট তাকে কি বলবো আমরা? হ্যাঁ, ডেন্টিস্ট। তো দাঁত বিষয়ে যারা এক্সপার্ট তাদেরকে আমরা কি বলি? ডেন্টিস্ট। তাদেরকে, হ্যাঁ তাদেরকে ডেন্টিস্ট বলতে পারি, আবার কি বলতে পারি? ডেন্টাল সার্জনও বলতে পারি। কি বলতে পারি? হ্যাঁ, সার্জন। আচ্ছা, তাহলে আপনার ডেন্টিস্টের কে কে গেছেন? সবাই তো গেছেন। তার মানে কি যে দাঁতের বিষয়ে এক্সপার্ট হলো কি? ডেন্টিস্ট। ইস্ট মানে কি? এক্সপার্ট, যে দাঁত নিয়ে থাকে সারাদিন, দাঁত নিয়ে কাজ। হ্যাঁ, আচ্ছা এখন ডেন্টিস্টের যে কাজ আমরা জানি, ওয়াই মানে কি? ওয়াই মানে অ্যাক্টিভিটি। তাহলে মানে ডেন্টিস্টের যে কাজ সেটা হচ্ছে কি? ডেন্টিস্ট্রি। তাদের যে অ্যাক্টিভিটি সেটা কি বলি? ডেন্টিস্ট্রি। আচ্ছা, এবং মনে রাখবেন ওয়া আর ওয়াই বা ওয়াই থাকলে কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, আর ওয়াই ওয়াই থাকলে কি হয়ে নাউন হয়ে যায়, ডেন্টিস্ট্রি কি? নাউন। আচ্ছা, ডেন্টিস্ট্রি মানে ডেন্টিস্টদের কাজ। আমার দুটো আছে, আমার ডেন্সার লাগানো আছে দুটা, মানে রুট ক্যানাল করার পর ওখানে ফলস টিথ লাগায় রাখছে। হ্যাঁ, ওই যে পিছনে একজন আছে। তারপর আপনার যখন একবারে বুড়া হয়ে যাবেন, দেখবেন যে দুই পাটি দাঁত লাগায় দেয়, যখন মাড়িতে থাকে না, ওটাকে কি বলে আমরা? ডেন্টার। আচ্ছা, এই দাঁত নিয়ে যে পড়ালেখা সেই ডেন্ট থেকে আসছে, দেখেন সেই ডেন্ট থেকে আসছে কি? দন্ত। এই যে ডেন্ট ও আগে আসার জন্য দন্ত, অডন্টোলজি। অডন্টোলজি মানে কি? হ্যাঁ, দাঁতের নিয়ে যে পড়াশোনা, হ্যাঁ দাঁত সম্বন্ধীয় যে পড়াশোনা সেটা হচ্ছে কি? অডন্টোলজি, দ্য স্টাডি অফ, হ্যাঁ ডেন্ট, দ্য স্টাডি অফ ডেন্ট, মানে দাঁত নিয়ে যে পড়াশোনা সেটা হলো কি? অডন্টোলজি। বুঝতে পারছেন? লজি মানে বিজ্ঞান। সেই ডেন্ট থেকে আসে অডন্টোলজি, যেটা ভয় পায় না আর কি, আবার ও লাগাইছে এরকম না, এটা আসলে ওই সাবজেক্টটাকে মিলানোর জন্য নিয়ে এসছে অডন্ট। এই ডেন্ট ডন্ট হয়ে গেছে আর কি, আগে বসে। অডন্টোলজি মানে কি? অডন্টোলজি যারা এই, তার মানে কি যারা ডেন্টিস্ট তারা কোন বিষয়ে পড়ালেখা করে? অডন্টোলজি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন রুডর হচ্ছে ক্র্যাট। কি ওয়ার্ড? ক্র্যাট। আচ্ছা, ক্র্যাট শব্দের অর্থ হলো কি? বিলিভ অথবা ট্রাস্ট, বিশ্বাস। ক্র্যাট এই জায়গা থেকে আসছে। আচ্ছা, ক্র্যাটটা আমরা রেগুলার ইউজ করি, কিন্তু আমরা ওইভাবে খেয়াল করি না। ক্র্যাট আসছে ক্রেডিটটা আমরা ইউজ করি রেগুলার, ক্রেডিট, যে ভাই আমাকে একটু ক্রেডিট দেয়, মানে আমি কাউকে এটাকে কি দিলাম? ক্রেডিট দিলাম। হ্যাঁ, ট্রাস্ট বা বিশ্বাস দিলাম। আচ্ছা, এইটা সুন্দরভাবে বোঝানোর ইয়ে হচ্ছে যে
এই ওয়ার্ডটা হচ্ছে ক্রেডিট। এখন ক্রেডিট দিয়ে আসলে আমরা অনেক কিছু বুঝাই। প্রথমে হলো যে ক্রেডিট, ক্রেডিট কার্ড। আচ্ছা ক্রেডিটটা আসলে ক্রেডিট কার্ড, যেহেতু আমরা এটা বেশি ইউজ করি। আচ্ছা ক্রেডিট কার্ড দিয়ে তাহলে কি বোঝায়? বিশ্বাস কার্ড, হ্যাঁ এটা বেসিক্যালি বিশ্বাসের কার্ড। অর্থাৎ আমাকে যখন আমরা যখন ক্রেডিট কার্ড নেই, আমরা কি করতে পারি? বাকি বাকিতে সবকিছু কি করতে পারি? কিনতে পারি। ক্রেডিট কার্ডে কিন্তু আগে পে করতে হয় না। হ্যাঁ ক্রেডিট কার্ড হচ্ছে আপনি খরচ করার পর ওরা একটা লিমিট দিয়ে দেয়। তার মানে কি, সে বিশ্বাস করে যে ব্যাংক আপনাকে বিশ্বাস করে যে ক্রেডিট করে যে আপনি তাকে ব্যাক করবেন, টাকা টাকা ব্যাক করবেন না, সে বিশ্বাসই তো দেয়। এই কারণে এই কার্ডটাকে আমরা বলি কি, ক্রেডিট কার্ড। এখন এই যে ক্রেডিট কার্ড আসলো, যে ক্রেডিট আসলো, এই যে ক্রেডিট, তার মানে কি আমাকে ক্রেডিট দিচ্ছে কি ব্যাংক, তাহলে এইটা হচ্ছে ক্রেডিট কার্ড যেটা পাচ্ছি। আচ্ছা যিনি এই ক্রেডিট আমাকে দিচ্ছে তাকে আমরা কি বলবো? ক্রেডিটর। আচ্ছা ক্রেডিটর মানে কি, তাহলে কি দাঁড়ালো? বাকিতে দেয়, ঠিক আছে। এই যে ক্রেডিটটা ওইখান থেকে আসছে। আচ্ছা তারপর ক্রেডিট কার্ড মানে কি, যেটা বাকি দেয়। আচ্ছা তারপর আমরা এর সাথে যুক্ত ক্রেডিট লিমিট, যে আমার একটা কি পরিমাণ বাকি দিবে সেটার লিমিট থাকে, যে পর্যন্ত বা ক্রেডিট লাই ক্রেডিট লিমিট, আমার ক্রেডিট কার্ডের ক্রেডিট লিমিট এত, বুঝতে পারছো স্যার? এটা ক্রেডিট না, ক্রেডিট লিমিট, যে কার্ড থেকে আসবে ক্রেডিট, ক্রেডিট লিমিট। আচ্ছা এবার বুঝে গেছে যে ক্রেডিট কার্ড থেকে আসছে। আচ্ছা ক্রেডিট মানে হচ্ছে ট্রাস্ট দেওয়া, কারোর প্রতি কি দেওয়া, ট্রাস্ট দেওয়া। ভাই আমাকে ক্রেডিট, সে আমাকে এই কাজে ক্রেডিট দিছে, এই কাজে কি দিছে, বিশ্বাস দিয়েছে আমি এটা করছি, সে ক্রেডিট করছে। আচ্ছা এই ক্রেডিটের উল্টা হচ্ছে কি, ডিস ক্রেডিট, মানে ক্রেডিট যেখানে নাই, ডিস শব্দের অর্থ কি, সাক্ষী দেই যদি সে সাক্ষীটা অবিশ্বাস, মানে ওটার বিশ্বাসযোগ্যতা হারাই ফেলে, তখন কি বলি, ডিসক্রেডিট, যে জিনিসটা ডিসক্রেডিট হয়ে গেছে, তুমি যা বলছো সেটা কি হয়ে গেছে, ডিসক্রেডিটেড হয়ে গেছে। তার মানে কি, এটা বিশ্বাসযোগ্য হয় নাই, তার মানে মামলা হয়ে গেছে। তো ডিসক্রেডিট, ডিসক্রেডিট মানে কি, বিশ্বাস উঠে যাও। আচ্ছা ক্রেডিট মানে কি, বিশ্বাস, আর এই গুণ মানে, হ্যাঁ তো ক্রেডিট মানে কি, বিশ্বাস, যেটা বিশ্বাসযোগ্য, বিলিভেবল, সেটাকে কি বলি, হ্যাঁ ক্রেডিট শব্দ অর্থ হচ্ছে বিলিভ। আচ্ছা বিলিভ, আর এবল মানে তো জানি আমরা কি, এবল, সক্ষম, হ্যাঁ তো যেটা বিশ্বাস, যেটা বিশ্বাসযোগ্য সেটা হচ্ছে কি, ক্রেডিট এবল। তো জিনিসটা হচ্ছে কি, ক্রেডিটেবল, যে ভাই তুমি যা বলতেছো এটা ক্রেডিটেবল না, মানে বিশ্বাসযোগ্য না, ভাই আমাকে এটা ক্রেডিটেবল করেন, যে আমি এটা ক্রেডিটেবল না। আপনি হঠাৎ করে বললেন যে আমি খুব শীঘ্রই সামনের বছর 120 টাকা মালিক হয়ে যাবো, কথাটা কি বিশ্বাসযোগ্য না, তাহলে হচ্ছে ক্রেডিটেবল না। তো ক্রেডিটেবল মানে বিশ্বাসযোগ্য, হ্যাঁ এটা ক্রেডিটেবল। তুমি যদি বলো যে স্যার আমরা হয়তো বা সামনের বছর করোনা চলে যাবে, হ্যাঁ এটা ক্রেডিটেবল। আচ্ছা তাহলে ক্রেডিটের এখন ইন শব্দ যদি যুক্ত হয় ইন, তাহলে কি হবে জিনিসটা, ইন হচ্ছে নেগেটিভ, এটাকে মানে যেটা বিশ্বাসযোগ্য, ইন মানে হচ্ছে নট, নট বিলিভেবল, ইন শব্দটা দিয়ে কি আসছে, নট বিলিভেবল, তাহলে যেটা অবিশ্বাস্য। আচ্ছা নট বিলিভেবল, অবিশ্বাস্য মানে যেটা বিলিভ করা যায় না, সেটা অবিশ্বাস্য। কি বলে, এটা তো ধরো অবিশ্বাস্য কথাবার্তা। জানো আমি না গতকাল একটা গাড়ি কিনে বলছি, কিন্তু গতকাল আমার 1 টাকাও ছিল না, কি বলবো, এটা ইনক্রেডিবল, অবিশ্বাস্য। এরকম আমি এখানে একটা অনুষ্ঠান করছি, ইনক্রেডিবল ইন্ডিয়া, অবিশ্বাস্য ইন্ডিয়া, ইনক্রেডিবল। তবে ইনক্রেডিবল মানে কি, অবিশ্বাস্য, ইট সাউন্ডস ইনক্রেডিবল, এটা অবিশ্বাস্য মনে হচ্ছে যে বাংলাদেশ ম্যাচ জিতে গেছে আজকে, যাই হোক ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, মানে এরকম হারামে জিতে গেলে আমরা কি বলবো, অবিশ্বাস্য, ইনক্রেডিবল, সেই ক্রেড থেকে আসছে ইনক্রেডিবল। আচ্ছা তো ক্রেডিউলাস, এই লাস ইউএলইউএস, এটা দিয়ে বোঝায় ঝুঁকে যাওয়া, যে কোনো জিনিসের দিকে কি বিশ্বাসটা ঝুঁকে গেল, তার মানে কি সে সহজেই বিশ্বাস করে। ক্রেডিউলাস মানে হচ্ছে ঝুঁকে যাওয়া, মানে ক্রেডিউলাস, তো যারা ট্রেড মানে বিশ্বাসের দিকে ঝুঁকে যায়, মানে অল্পতেই যারা বিশ্বাস করে তাদেরকে আমরা কি বলি, ক্রেডিউলাস। এখন ক্লাস অনেকে আছে না ক্রেডিউলাস, মিথ্যা কথা বললো সে বিশ্বাস করে, তা হচ্ছে ক্রেডিউলাস, মানে সরল বিশ্বাসী বা বিশ্বাস প্রবণ। আচ্ছা এই ক্রেড থেকে তাহলে মজার জিনিস হলো যে, আচ্ছা ক্রেড একে ইএনসি লাগালাম, তাহলে ইএনসি মানে কি ছিল, হ্যাঁ অ্যাকশন, তাহলে বিশ্বাসের কাজ যে করে সে হচ্ছে কি, হ্যাঁ সেটা বাংলার দ্বারা কি, বিশ্বাস। ক্রেডেন্স মানে কি, বিশ্বাস। আচ্ছা ক্রেডেন্স মানে যে বিশ্বাসে, মানে বিশ্বাসে কাজ করে, সেটা হচ্ছে নাউন ক্রেডেন্স, বিশ্বাস। আচ্ছা এটাকে যদি এখন আমরা ইএনটি করি তাহলে তো অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাই না, ক্রেডেন্ট। আচ্ছা যে বিশ্বাসের কাজটা করে সে কি, ক্রেডেন্ট। আচ্ছা ইএনসি এটা ইএনটি, তাহলে সে কি, বিশ্বাসী।
ক্রেডেন্ট মানে কি বিশ্বাসী ক্রেডেন্ট মানে বিশ্বাসী আর ক্রেডেন্স মানে বিশ্বাস আর ক্রেডুলাস মানে কি যে অল্পতেই বিশ্বাস করে হ্যাঁ ক্রেডুলাস আচ্ছা ইনক্রেডুলাস মানে কি যে সহজে হ্যাঁ সহজে বিশ্বাস করে না বিশ্বাস প্রবণ না আমাদের দেশে যে মেয়েরা কিন্তু ক্রেডুলাস অল্পতেই বিশ্বাস করে ফেলে দেখবেন বলছে যে আজকে 100 টাকা ইনভেস্ট করে সামনের মাসে এটা 100 টাকা 200 টাকা হয়ে যাবে সাথে সাথে দেখবেন ইনভেস্ট করে বসে রয়েছে এটা হচ্ছে কি ক্রেডুলাস আর আমরা কিন্তু ছেলেরা সেক্ষেত্রে কি ইনক্রেডুলাস আমরা কি এরকম অফার দিলো আমরা না 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 এটা তো পারবে ঠিক আছে আমরা হচ্ছে ইনক্রেডুলাস আচ্ছা ক্রিডেনশিয়াল এখন ক্রিডেনশিয়াল কি আমাদের যে সার্টিফিকেট গুলি আছে এগুলিকে আমরা ক্রিডেনশিয়াল বলি কেন বলি আইডেন্টি কার্ড এগুলিকে আমরা কি বলি ক্রিডেনশিয়াল পাসপোর্ট এগুলো হচ্ছে ক্রিডেনশিয়াল যে বাইরের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে দেখবেন যে ক্রিডেনশিয়াল গুলি সাবমিট করো ক্রিডেনশিয়াল কি স্যার ফোন দেয় স্যার আমাকে বলতেছে ক্রিডেনশিয়াল জমা দিন আপনি জানেন না ক্রিডেনশিয়াল মানে হচ্ছে একাডেমিক ক্রিডেনশিয়াল ওরা উল্লেখ করে দেয় যে হচ্ছে একাডেমিক ক্রিডেনশিয়াল জমা দাও এখন ক্রিডেনশিয়াল মানে হচ্ছে কি সার্টিফিকেট যেটা বিশ্বাস এখন বিশ্বাস করবে কে হ্যাঁ যে কোনো অর্গানাইজেশনকে তারা বিশ্বাস করবে আর বিশ্বাসযোগ্য অর্গানাইজেশন তারা কি দিবে ক্রিডেনশিয়াল দিবে মানে আমার সার্টিফিকেটগুলি কিন্তু আমার ক্রিডেনশিয়াল যে আমার প্রমাণপত্র বিশ্বাসপত্র যে আমি হ্যাঁ পড়ালেখা করছি হ্যাঁ সেগুলি কি ক্রিডেনশিয়াল আমাদের এসএসসি সার্টিফিকেট আমরা কি বলি ক্রিডেনশিয়াল অনার্স মাস্টার্স সার্টিফিকেট কি ক্রিডেনশিয়াল এগুলো আমার বিশ্বাসযোগ্য যে ভাই আমার সার্টিফিকেট আছে আমি পড়াইতে পারবো এই আমরা বলি না আগে সার্টিফিকেট দেখান নাহলে চাকরি হবে না তো সার্টিফিকেট মানে কি ট্রাস্ট বিশ্বাস যেটা ইয়ে করছেন আচ্ছা তো যারা এটা দেয় তারা হচ্ছে অ্যাক্রিডেট আমরা বলি না যে এই প্রতিষ্ঠানটা অ্যাক্রিডেট মানে বিশ্বাস গভর্নমেন্ট অ্যাক্রিডেটেড মানে গভর্নমেন্টের স্বীকৃত তাহলে অ্যাক্রিডেট যেটা তো বিশ্বাস আছে সেটাকে কি বলি আমরা অ্যাক্রিডেশন অ্যাক্রিডেশন মানে স্বীকৃত আর এটার ভার্ব হচ্ছে স্বীকৃত করা কারণ কাউকে অ্যাক্রিডেট দাও এই যে ক্রিট এই মানে বিশ্বাস দাও আর ক্রিডেনশিয়াল মানে তাহলে কি দাঁড়াচ্ছে হ্যাঁ আপনার বিশ্বাসযোগ্য জিনিস আপনি যদি বাংলাদেশে পাসপোর্ট বের করে বলেন সবাই বিশ্বাস করবে এখন আপনি এমন ক্রিডেনশিয়াল নিয়ে আসলেন কি নিয়ে আসলেন যে পটুয়াখালী অজ্ঞান অযৌক্তিক বিশ্ববিদ্যালয় নিয়ে আসলেন এখন অজ্ঞান অযৌক্তিক বিশ্ববিদ্যালয় নামে কি নাই ইয়ে নাই তাহলে আপনার সার্টিফিকেট কি ভ্যালিড থাকবে ক্রিডেনশিয়াল না এই এটা ওই ওই জায়গা থেকে ক্রিডেনশিয়াল হবে না কারণ ওটা কি নাই অ্যাক্রিডেশন নাই কি নাই বিশ্বাসযোগ্যতা নাই স্বীকৃতি নাই আমরা যে স্বীকৃতি বলি না স্বীকৃত প্রতিষ্ঠান দেখবেন অ্যাক্রিডেটেড প্রতিষ্ঠান লিখে যে অ্যাক্রিডেট গভর্নমেন্ট অ্যাক্রিডেটেড অর্গানাইজেশন তখন আমরা কি লিখি অ্যাক্রিডেটেড হ্যাঁ অর্গানাইজেশন যেমন গভর্নমেন্ট অ্যাপ্রুভ বলি না অ্যাক্রিডেশন মানে হচ্ছে অ্যাপ্রুভ অনুমোদিত বা স্বীকৃত এর চেয়ে ভালো ওয়ার্ড হচ্ছে আরো অ্যাপ্রুভের চেয়ে ভালো ওয়ার্ড হচ্ছে অ্যাক্রিডেটেড অ্যাপ্রুভ মানে হচ্ছে যেটা অ্যাপ্রুভ করা হয়েছে বাট অ্যাক্রিডেটেড মানে কি স্বীকৃত করা হয়েছে আচ্ছা ক্রেডো ক্রেডো শব্দের অর্থ কি যেহেতু ক্রেড মানে বিশ্বাস ক্রেডো মানে মতবাদ বিশ্বাস ধর্ম ক্রেডো মানে কি বিশ্বাস তবে এই বিশ্বাসটা কি ধর্ম বিশ্বাস আমরা যে বিভিন্ন ধর্মের বিশ্বাস করি না সেটাকে বলে আমরা ক্রেডো ক্রেডো মানে ধর্ম বিশ্বাস ঠিক আছে ক্রিট যেহেতু ক্রেড থেকে আসছে ক্রিট ক্রিডো কি ধর্ম বিশ্বাস ঠিক মানে কি ধর্ম বিশ্বাস ক্রেডো ক্রিট এগুলিতে কি বুঝাচ্ছে বিশ্বাস কারণ এগুলো হচ্ছে যে ট্রাস্ট বিলিভ তাহলে আমরা ধর্ম সবাই বিশ্বাস করি না এই জন্য আমাদের ধর্মগুলিকে আমরা কি বলি ক্রেডো বলি বা ক্রিট বলি ক্রিট মানে হচ্ছে ধর্ম বিশ্বাস বুঝে গেছে